আপনি কি জানেন যে ভারতে কিছু এলাকা সুন্দর কিন্তু অ্যাক্সেসযোগ্য নয়? এটি বিভিন্ন কারণে, যেমন নিরাপত্তা উদ্বেগ, বিতর্কিত অঞ্চল এবং আরও অনেক কিছু, তাদের অনন্য এবং চিত্তাকর্ষক প্রকৃতির সত্ত্বেও এই অবস্থানগুলি আজ পর্যন্ত ভ্রমণকারীদের জন্য সীমাবদ্ধ। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতে পর্যটকদের জন্য নিষিদ্ধ আটটি গন্তব্য সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, উত্তর সেন্টিনেন্টাল দ্বীপপুঞ্জ আন্দামান। 1956 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসীদের সুরক্ষা আইনের অধীনে দর্শনার্থীদের উত্তর সেন্টিনেন্টাল দ্বীপপুঞ্জে প্রবেশ করা থেকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভারত সরকার দ্বীপগুলি 4 কিমি ব্যাসার্ধের মধ্যে ভ্রমণ রোধ করার জন্য একটি বিধিনিষেধ আরোপ করেছে। কোনো সম্ভাব্য ক্ষতি রোধ করার জন্য সেন্ট্রালজি উপজাতিদের বিচ্ছিন্নতাকে সম্মান করে। সেন্ট্রালজি, যাদের সংখ্যা 50 থেকে 150 ব্যক্তির মধ্যে, তারা নির্জনতার আকাঙ্ক্ষা বজায় রেখে একটি বর্ধিত সময়ের জন্য মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন থাকতে বেছে নিয়েছে। 2, আকসাই চিন লাদাখ। আকসাই চিন অভিযাত্রী এবং অভিযাত্রীদের জন্য একটি আশ্রয়স্থল এবং আদিম লবণের হ্রদ। উপত্যকা গিরিখাত এবং লবণের সমভূমি এবং কারাকাস নদীর অস্পৃশ্য সৌন্দর্য দ্বারা বিস্তৃত। এর আকর্ষণ থাকা সত্ত্বেও এই অঞ্চলটি ভারতের সীমাবদ্ধ অঞ্চলগুলির মধ্যে একটি, দীর্ঘদিন বিবাদে জড়িয়ে আছে। ভারত আকসাই চীনের ওপর তার দাবিকে জম্মু ও কাশ্মীর লাদাখ অঞ্চলের অংশ হিসেবে বিবেচনা করে, যেখানে এই দাবির বিপরীতে আকসাই চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থান করে। এই হিমশীতল মরুভূমির ল্যান্ডস্কেপ এখনও পর্যটকদের দ্বারা মূলত অনাবিষ্কৃত রয়েছে। 3, প্যাংগং সো লাদাখের ওপরের অংশ। প্যাংগং সো ভারতের একটি বিখ্যাত পর্যটন গন্তব্য হওয়া সত্ত্বেও পার্শ্ববর্তী এলাকার একটি উল্লেখযোগ্য অংশ পর্যটকদের কাছে দুর্গম থেকে যায়। হ্রদের প্রায় 50% বিতর্কিত অঞ্চলের মধ্যে পড়ে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হ্রদের মধ্য দিয়ে যায় চীন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ভারতীয় নিয়ন্ত্রিত অঞ্চলে সীমাবদ্ধ করে। ফলস্বরূপ দর্শনার্থীরা শুধুমাত্র ভারতের পাশে অবস্থিত লেকের অংশটি ঘুরে দেখতে পারে। 4, অনুর্বর দ্বীপ আন্দামান। আন্দামান সাগরে ভূমিকম্পগতভাবে সক্রিয় টেকটনিক প্লেটের ওপরে অবস্থিত ব্যারেন দ্বীপে ভারতের একমাত্র নিশ্চিত আগ্নেয়গিরি রয়েছে। যদিও দ্বীপের সৌন্দর্য একটি জাহাজে দূর থেকে প্রশংসিত হতে পারে, দ্বীপে নামা কঠোরভাবে নিষিদ্ধ। জনবসতিহীন দ্বীপটি তার জনবসতিহীন প্রকৃতির কারণে তার নাম অর্জন করেছে। 5, কিছু লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। 36টি দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ স্থানীয় স্বার্থ এবং নৌঘাটি হিসাবে দ্বীপের গুরুত্ব সহ বিভিন্ন কারণে এর বেশিরভাগ দ্বীপে পর্যটকদের প্রবেশ অধিকার সীমাবদ্ধ করে। যাই হোক, আগত্তি, বাঙ্গারাম, কদম, কাবারতি এবং মিনিকয় দ্বীপপুঞ্জ সহ নির্দিষ্ট কিছু দ্বীপের জন্য পারমিট পাওয়া যায়। 6, বিএআরসি মুম্বাই। ভারতের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র হিসাবে অবস্থানের কারণে মুম্বাইয়ের বাবা পরমাণু গবেষণা কেন্দ্র পর্যটকদের কাছে একটি সীমাবদ্ধ এলাকা। নিরাপত্তাজনিত কারণে গবেষক ও শিক্ষার্থী ব্যতীত অন্যান্য দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান থেকে একাধিক অনুমতি পাওয়ার পরই এই নির্বাচিত ব্যক্তিদের প্রবেশ অধিকার দেওয়া হয়। 7, চেলামু লেক সিকিম। চেলামু হ্রদ হিসাবে উল্লেখ করা এই হ্রদটি বিশ্বের উচ্চতম হ্রদগুলির মধ্যে একটি, যা দুর্ভাগ্যবশত পর্যটকদের দ্বারা দুর্গম। তিব্বত সীমান্ত থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত, এটি ভারতের সীমাবদ্ধ এলাকার মধ্যে পড়ে। সিকিমের চেলামু লেকে একচেটিয়া প্রবেশ অধিকার শুধুমাত্র সেনাবাহিনী এবং সিকিম পুলিশ প্রশাসনকে দেয়া হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।